হ্যালো এভরিওয়ান, ফিরে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর যেই বিষয়টি সেটি হচ্ছে আমরা এখানে দুই তিনটি ভেহিকলস রয়েছে, এগুলিকে অ্যাসেম্বল করে দেখাবো বা অ্যাটাচ করে দেখাবো তোমাদেরকে। তো আমরা ভিডিও শুরু করতে যাচ্ছি, লেট স্টার্ট। তো গাইস, ফার্স্টে আমরা অ্যাটাচ করব। ওয়াও, এটা হচ্ছে একটি মিনি সাইজের খুব সম্ভবত একটি ডাম্প ট্রাক। চলো আমরা এটাকে অ্যাটাচ করি। এটা অ্যাটাচ করতে হলে ফার্স্টেই আমাদের এই এটাকে এখানে লাগাতে হবে। তো অলমোস্ট 50% অ্যাটাচ হয়ে গিয়েছে। এরপরে নিচের সাইডটা যদি অ্যাটাচ করি তাহলে আমাদের ফুলফিল হয়ে যাবে এটা। তো গাইজ, দেখতে পাচ্ছ একেবারেই এটা রেডি চলার জন্য। খুবই সুন্দর একটি ডাম্প ট্রাক, এখানে কনস্ট্রাকশন ইয়েলো কালারের। তো গাইজ, এরপরে যেটা আছে সেটা হচ্ছে একটি স্কুল বাস, খুব সুন্দর একটি স্কুল বাস ইয়েলো কালারের। তো চলো গাইজ, এটাকে আমরা অ্যাটাচ করি। তো গাইস, এখন আমরা হুইলগুলো লাগাবো। No. I think এটাই হবে। Yes. No. তো গাইজ, এই হুইলটা লাগালে কিন্তু এই স্কুল বাসটা ফুললি অ্যাটাচড হয়ে যাবে বা অ্যাসেম্বল হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি স্কুল বাস, ফাইনালি এটা ফুললি ডান। খুবই সুন্দর গাইজ। এরপরে কি আছে দেখি আমরা গাইজ। এরপরে আছে যেটা সেটা হচ্ছে একটি স্পোর্টস কারের ভিতরটা দেখো গাইজ। এটা দিব এটার উপরে, তাহলে কিন্তু এটা অলমোস্ট হয়ে যাবে। গাইজ, অলরেডি কিন্তু ফিক্সড হয়ে গিয়েছে, গ্রিন ইয়েলো রেড কম্বিনেশন, একটি সুন্দর স্পোর্টস কার। আমরা জাস্ট এখন হুইলগুলো লাগাবো। দেখো গাইস, একেবারেই কিন্তু ফুললি ফিক্সড বা এটা ছুঁয়ে গিয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখন যদি এটাকে প্লে করি,
তো এই ছিল আমার ভিডিওতে আজকে। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো ভেহিকলস নিয়ে আসবো, অন্য কোনো টপিক নিয়ে আসবো। এই পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।